সো তোমরা যদি এডিটিং স্টার্ট করতে চাও, সবার আগে তোমাদেরকে বুঝতে হবে যে কালার প্যানেলসের কালার হুইলসগুলো অ্যাকচুয়ালি কী কাজ করে। সো আজকে এই ভিডিওতে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ গাইডেন্সের সঙ্গে তোমাদেরকে বোঝাবো যে ইচ অ্যান্ড এভরি কালার হুইলস কীভাবে একটা ইমেজকে এফেক্ট করে। সো লেট স্টার্ট। সো ফার্স্টেই তোমরা যদি ওপেন করো দ্য ভিঞ্চি রিজলভের কালার ট্যাবটা, তোমরা কিছুটা এই টাইপের একটা পেজ দেখতে পাবে। এখানে লেফট হ্যান্ড সাইডে তোমরা দেখতে পাবে যে আমি অলরেডি একটা ভিডিও ক্লিপ এখানে অ্যাড করে রেখেছি ডেমনস্ট্রেশনের জন্য। আর তোমরা যদি লেফট হ্যান্ড সাইডের বটম কর্নারে যদি প্যানেলটা দেখো, এটা অ্যাকচুয়ালি প্রাইমারিজ বা কালার হুইলস বলতে পারো। অ্যাকচুয়ালি এই কালার্স হুইলসগুলোকে ইউজ করে আমরা যে কোনো ইমেজ বা যে কোনো ভিডিওকে কালার কারেকশন বা কালার গ্রেড করে থাকি। আর এখানে রাইট সাইডের প্যানেলটা যদি তোমরা দেখো, রাইট হ্যান্ড সাইড বটম কর্নারে, তোমরা দেখবে যে এখানে কিছু স্কোপস আছে। আর আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে এখানে যে প্যারেড যে স্কোপটা আছে, প্যারেড স্কোপটাই অন করে রাখো, তাহলে তোমাদের বুঝতে ইজি হবে যে এক্স্যাক্টলি কীভাবে কালার হুইলসগুলো এফেক্ট করছে একটা ভিডিও ফুটেজকে। আর যদি কোনো কারণে তোমরা এখানে নিজেদের যে এই যে পার্টিকুলার স্কোপটা, প্যারেড স্কোপ, এটা যদি তোমরা না দেখতে পাও, তাহলে তোমরা উপরেই যদি ক্লিক করো ওখানটা, তাহলে এখানে ডিফারেন্ট স্কোপস তোমরা পেয়ে যাবে, লাইক ওয়েভ ফর্মস থেকে শুরু করে ভেক্টর স্কোপ, হিস্টোগ্রাম। বাট তোমাদেরকে ফার্স্টে আমি সাজেস্ট করবো যে তোমরা ওখানে প্যারেডটাকে সিলেক্ট করে নাও, তাহলে তোমাদেরকে ভিজুয়ালি বুঝতে অনেক ইজি হবে। আর এই প্যারেড স্কোপটাকে সিলেক্ট করার পরে আমি এটাকে একটু ম্যাক্সিমাইজ করে নিলাম, যাতে স্ক্রিনে তোমাদেরকে বুঝতে ইজি হয় আর তোমাদেরকে ভালো করে বোঝাতে পারি যে অ্যাকচুয়ালি স্কোপটা কীভাবে কাজ করে। আর যে কোনো কালার গ্রেডিং বা ইভেন কালার কারেকশন করতে গেলে এই স্কোপটা বোঝা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট। সো এই স্কোপটাতে বেসিক্যালি তোমরা তিনটে কালার্স দেখতে পাবে, রেড, গ্রিন অ্যান্ড ব্লু। বেসিক্যালি RGB, মানে যত কালার্স আছে এগুলো এই তিনটে কালারকে মিক্স করেই প্রডিউস হয়। সো এখানে প্রাইমারি যে তিনটে কালার্স হয় ওই কালার্সগুলো শো করছে। আর লেফট হ্যান্ড সাইডে তোমরা দেখতে পাবে যে নাম্বারস এরকম আছে টপ টু বটম। যে পার্টটা নিচের দিকে আছে, মানে যে এরিয়াটা তোমরা দেখছো যে জিরোর দিকে, ওগুলো অ্যাকচুয়ালি এই ফুটেজটার ডার্ক পার্ট বা শ্যাডোস পার্ট তোমরা বলতে পারো। আর মিডিল যে ওয়েভটা দেখছো, ওটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে তোমাদের মিড টোনসগুলোকে। আর ওপরের দিকে যে কালার্সগুলো তোমরা দেখছো, যেগুলো হায়ার নাম্বারসের দিকে আছে, যেগুলো 896 এর দিকে চলে গেছে বা 1000 এর দিকে চলে গেছে, ওগুলো অ্যাকচুয়ালি এই ক্লিপটার হাইলাইটসকে ডেমনস্ট্রেট করছে। এটা আগে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে যখন তোমাদেরকে আমি মানে রিয়েল এক্সাম্পল দিয়ে দেখাবো। সো ফার্স্টেই এবারে চলে যাই যে হুইলসের মধ্যে। সো ফার্স্টেই যে প্যানেলটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে প্রাইমারিজ কালার হুইলস। নেক্সট ট্যাবে যদি তোমরা চলে যাও, ওখানে দেখবে যে প্রাইমারি কালার বারস। বেসিক্যালি কালার হুইলস আর কালার বারস অ্যাকচুয়ালি একই কাজ করে, শুধু দুটোর মানে ভিজুয়াল অ্যাপিয়ারেন্সটা ওটা ডিফারেন্স। ওখানে একটা কালার সার্কেল বা নব হিসেবে ওটাকে ডেমনস্ট্রেট করা হয়েছে, আর ওই সেম জিনিসটা এখানে বার হিসেবে তোমাদেরকে ভিজুয়ালাইজ করাচ্ছে। সো দুটো অ্যাকচুয়ালি একই কাজ করে, একটু ডিফারেন্টলি, মানে যার যেটা ইজি হয় সেটা ইউজ করে থাকে রিডিং এর সময়। আর লাস্ট যে প্যানেলটা যদি তোমরা ক্লিক করো, ওখানে দেখাবে যে কালার হুইলস। সো এখানে একটু অনেকজন কনফিউজ হয়ে যায়, কারণ ফার্স্টে যে প্যানেলটা দেখলে ওটার নামও কালার হুইলস, আবার লাস্টের যে প্যানেলটা সেটার নামও কালার হুইলস। বাট দুটো প্যানেলের মধ্যে যদি তোমরা ডিফারেন্স দেখো, তাহলে দেখবে যে থার্ড প্যানেলের যে লগ হুইলস, ওর মধ্যে ফার্স্টের যে সার্কেলটা ওটা শ্যাডোজ, তারপরে মিড টোন, তারপরে হাইলাইটস, তারপরে অফসেট। আর যদি তোমরা ফার্স্ট ট্যাবটা চলে যাও, ওটাও কালার হুইলস, বাট সেই ক্ষেত্রে তোমরা দেখবে যে লিফট, গ্যামা, গেইন আর অফসেট। এবার এই দুটোর মধ্যে কী ডিফারেন্স সেটাও তোমাদেরকে আগে ভিডিওতে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। সো বেসিক্যালি যেটা আগেই ডিসকাস করেছিলাম যে কালার বারস আর কালার হুইলস অ্যাকচুয়ালি মানে সেমভাবেই কাজ করে। সো কালার বারসে ভাবো তোমরা যদি ব্লুটাকে বাড়াতে চাও, তোমরা স্পেশালি ব্লু চ্যানেলটাকে নিয়ে বাড়াতে কমাতে পারবে। আর সেম জিনিসটাই তোমরা যদি হুইল দিয়ে করতে চাও, সেই ক্ষেত্রে কালার হুইলসেও তুমি সেম জিনিসটাই করতে পারবে। জাস্ট নিজেদের মাউস থেকে যদি সিঙ্গেল লেফট ক্লিক করে যদি ড্র্যাগ করে তোমরা পয়েন্টারটা ব্লুর দিকে নিয়ে যাও, তাহলে একই রকম কাজ হবে। সো এটা রিয়েল এক্সাম্পল দেখানোর জন্য জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে গেইনটাকে আমি যদি ড্র্যাগ করি ব্লু এর দিকে, আর তোমরা যদি রাইট সাইডের প্যারেড স্কোপটা দেখো, তোমরা বুঝতে পারবে যে এখানে ব্লু যে চ্যানেলটা আছে, ব্লুর হাইলাইটসগুলো অনেক বেশি বেড়ে যাচ্ছে, কারণ গেইন ইকুয়ালস টু হাইলাইট। আর এই সেম জিনিসটাই আমি যদি আবার রিসেট করে দিই, আর যদি কালার বারসে যাই, আর ওখানে যদি ব্লু চ্যানেলটাকে দিয়ে যদি আমি ওটাকে বাড়াই, তাহলে দেখবে তোমরা একই জিনিস হচ্ছে। সো বেসিক্যালি এটা ভিজুয়ালাইজেশনের উপরে মানে ডিপেন্ড করে কার কোনটা ইজি মনে হয়, বাট কাজ অ্যাকচুয়ালি সেমই করে কালার বারস আর ফার্স্টের যে কালার হুইলসটা। বাট হ্যাঁ, লাস্টের যে কালার হুইলসটা সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, সেটা একটু ডিফারেন্টভাবে কাজ করে। সবার আগে বুঝে নেওয়া যায় যে ফার্স্টে কালার হুইলসটা মানে লিফট, গ্যামা এগুলো কী হয়, আর এগুলো পার্টিকুলারলি কীভাবে একটা ইমেজকে এফেক্ট করে। এবারে তোমরা এই যে প্যারেড যে স্কোপটা আছে, এই স্কোপটাতে তোমরা এক্স্যাক্টলি দেখতে পাবে যে চেঞ্জেসগুলো কীভাবে হচ্ছে। সো এই প্যারেড স্কোপের মধ্যে এখন যে তোমরা গ্রাফটা দেখছো, ওটা অ্যাকচুয়ালি না খুব বেশি উপরে আছে না খুব বেশি নিচে, মানে মিডিলে আছে। আর যদি এই গ্রাফের মধ্যে কোনো কালার্স যদি দেখো যে তোমরা জিরোর মধ্যে একদম থেকে গেছে নিচের দিকে, তার মানে হচ্ছে ব্ল্যাকগুলো ক্রাশ হয়ে গেছে, মানে ওখানে শ্যাডোজ এরিয়াজের মধ্যে কোনো রকম কোনো ডিটেলস নেই। আর সেম যদি দেখো যে কোনো কালার্সের গ্রাফ যেটা মানে একদম ওপর দিকে চলে গেছে, মানে ওপর দিকে থেকে গেছে 1000 এর উপরে,
তার মানে হচ্ছে ওর হাইলাইটসগুলো ক্লিপ হয়ে গেছে, মানে হাইলাইটসের মধ্যে আর কোনো ডিটেলস অ্যাভেলেবেল নেই। সো একটা ব্যালেন্সড ইমেজ অলওয়েজ, মানে ওর যে গ্রাফটা হয় ওটা কিছুটা এরকমই দেখতে হয় যেটা তোমরা এই ফুটেজে দেখতে পাচ্ছ। সো ফার্স্টে শুরু করছি অফসেট দিয়ে। এই অফসেট যে হুইলটা আছে ওটা এক্স্যাক্টলি কী করে? অফসেট হুইলটা যদি তোমরা বাড়াও তাহলে ওভারঅল যে ইমেজটার যে ব্রাইটনেস ওটা পুরোটাই বেড়ে যায়, মানে ওভারঅল এক্সপোজারের কথা বলছি আমি, মানে যেখানে তোমার শ্যাডোজ, মিডটোন, হাইলাইটস তিনটেকেই লিফট করে দেয়। আবার যদি তোমরা অফসেটটাকে কমাও তাহলে ওভারঅল যে ইমেজটার যে এক্সপোজার আছে ওটা পুরোটাকেই ডাউন করে দেয়, মানে পুরোটাকেই তোমরা একসাথে আন্ডার এক্সপোজ করতে পারবে। মানে এটা বলতে পারো মানে ভলিউম নবের মতো কাজ করে, যেখানে বেস, ট্রেবল সব একসাথেই বেড়ে যায় আবার একসাথেই কমে যায়, মানে ইন্ডিভিজুয়াল তোমরা কোনো আলাদা নব পাচ্ছ না। সিঙ্গেল লেফট ক্লিক করে যদি রাইটের দিকে ড্র্যাগ করি হুইলটা তাহলে দেখবে যে পুরো ওভারঅল ইমেজটা তোমরা লেফট সাইডে দেখতে পাবে যে ওটা ব্রাইট হয়ে যাচ্ছে। আর রাইট সাইডে তোমরা স্কোপেও ওই সেম জিনিসটা দেখবে ডেমনস্ট্রেট হচ্ছে, যে যত কালার্স, যত মানে মিডটোনস ছিল বা যত শ্যাডো পার্ট ছিল ওগুলো সব ড্র্যাগ হয়ে হাইলাইটের দিকে চলে যাচ্ছে। আর সেম ভাইস ভার্সা তোমরা যদি হুইলটাকে যদি লেফটের দিকে ড্র্যাগ করতে থাকো তাহলে সব কিছু দেখবে যে ডার্কার টোন হয়ে গেছে, সব কিছু মানে ক্রাশ করে নিচের দিকে চলে এসছে, মানে পুরো ওভারঅল ইমেজের এক্সপোজারটাই কমে গেছে। সো এবার চলেছি ফার্স্ট ইম্পর্টেন্ট যেটা, সে হচ্ছে লেফট। লেফট হচ্ছে বেসিক্যালি তোমার শ্যাডোস পার্টগুলো, তোমার শ্যাডো পার্টগুলোকে তোমরা যদি লিফট করতে চাও, মানে ওগুলোকে যদি ব্রাইট করতে চাও, তোমরা লেফট হুইলে যদি সিঙ্গেল লেফট ক্লিক করে যদি ড্র্যাগ করো প্লাসের দিকে তাহলে তোমরা দেখবে যে তোমাদের যে শ্যাডোসগুলো আছে ওগুলো সব ওপর দিকে চলে যাচ্ছে। আর এই সেম যে এই জিনিসটা যে হচ্ছে ওটা তোমরা ভিজুয়ালাইজ করতে পারবে এই প্যালেট স্কোপটা যদি তোমরা ফলো করো। আর এবারে যদি গ্যামাতে চলে যাও, গ্যামা বেসিক্যালি হচ্ছে মিড টোনস, মানে তোমরা যদি গ্যামা হুইলটা নিয়ে যদি তোমরা মানে ড্র্যাগ করে যদি রাইটের দিকে নিয়ে যাও তোমরা দেখবে যে পার্টিকুলার ইমেজের যে মিড টোনসগুলো আছে ওগুলো একটু হাইলাইটসের দিকে শিফট হয়ে যাচ্ছে। ওর যে শিফটিংয়ের যে অ্যাঙ্কার পয়েন্টটা ওটা দেখবে যে মিডল রো থেকে হচ্ছে, মানে তোমরা গ্রাফটা যদি ফলো করো তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। আর লাস্টলি হচ্ছে গেইন। গেইন অ্যাকচুয়ালি যে হাইলাইটস পার্ট সেই পার্টগুলোকে অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেট করে। সো তোমরা যদি দেখো আমি যদি এখানে গেইনটাকে বাড়াই ড্র্যাগ করে হুইলটা তাহলে দেখবে যে ইমেজের যে হাইলাইট যে পার্টগুলো আছে ওগুলো অলমোস্ট ক্রাশ হয়ে যাচ্ছে, মানে ওগুলো একদম উপর দিকে চলে যাচ্ছে। আর অফসেট লাস্টলি যেটা আগেই তোমাদেরকে এক্সপ্লেন করেছিলাম যে ইন্ডিভিজুয়াল কোনো মিড টোনস, হাইলাইটস বা শ্যাডোসকে এফেক্ট করে না, এটা ওভারঅল ইমেজকে ব্রাইটার বা ওভারঅল ইমেজকে ডার্কার বানায়। আর যেটা আগেই বলেছিলাম যে তোমরা কালার হুইলস আর কালার বারস বেসিক্যালি সেমভাবেই কাজ হয়, সো ওটাও তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিই, সেমভাবেই তোমরা দেখবে এফেক্ট হচ্ছে। বাট এখানে অ্যাকচুয়ালি কনফিউশনটা তখনই হয় যে কালার হুইলসের মধ্যে দুটো হুইলস সেমই দেখতে, বাট একটার মধ্যে লেফট গ্যামা আর গেইন আছে লেখা আর একটার মধ্যে ডাইরেক্ট শ্যাডো, মিডটোন অ্যান্ড হাইলাইটস আছে। সো যদি শ্যাডো, মিডটোন অ্যান্ড হাইলাইটসকে এফেক্ট করে এই তিনটে নব তাহলে এক্সট্রা ওই তিনটে গেইন লিফটের মানেটা কি, মানে ওই সেম ফিচারগুলো আবার দেওয়ার মানেটা কি? সো এইখানে তোমাদেরকে দেখিয়ে দিই যে লেফট গ্যামা গেইন আর শ্যাডো, মিডটোন আর হাইলাইটসের মধ্যে অ্যাকচুয়ালি কী ডিফারেন্স। সো এখানে তোমরা দেখবে যে আমি লিফটটাকে যখন বাড়াচ্ছি, মানে বেসিক্যালি শ্যাডোজগুলোকে যখন লিফট করছি তখন দেখবে যে এটা অনেক ওয়াইডার, মানে ওয়াইডার স্পেকট্রামকে কভার করছে, এতটাই ওয়াইডার স্পেকট্রামকে কভার করছে যে এর যে মিড টোনগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি লিফট হয়ে যাচ্ছে শ্যাডোজের সাথে সাথে। বাট এই সেম জিনিসটা যখন তোমরা শ্যাডোজে গিয়ে করবে, শ্যাডোজে যখন তোমরা শ্যাডোজগুলো লিফট করবে, তোমরা রাইট সাইডে যদি প্যারেড গ্রাফটাকে ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে এটা শুধু পার্টিকুলারলি স্পেশালি মানে শ্যাডোজগুলোতেই এফেক্ট হচ্ছে। সো ইন শর্ট যদি তোমাদেরকে বোঝাই যে একটা লিফট আর একটা শ্যাডোজ হুইলের মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে লেফট কী করে শ্যাডোজগুলোকে বুস্ট তো করেই দেয়, তার সঙ্গে সঙ্গে কী করে যে মিড টোনসগুলো আছে ওগুলোকেও কিছুটা বুস্ট করে দেয়, মানে ওর যে এফেক্টিভনেসের যে মানে এরিয়াটা ওটা অনেকটা ওয়াইড। আর সেখানেই যে শ্যাডোজ তোমরা যদি বাড়াও বা কমাও দেখবে যে ওটা স্পেসিফিক শুধু মানে পার্টিকুলারলি শ্যাডোজকে এফেক্ট করছে বা শুধু হাইলাইটসকেই এফেক্ট করছে, সেটা আরও ভালোভাবে বুঝতে পারবে তোমরা যদি এই গ্রাফটাকে দেখো রাইট হ্যান্ড সাইডে। এই সেম জিনিসটাই হয়, তোমরা যদি মিড টোনটাকেও যদি বাড়াও বা কমাও তোমরা স্পেসিফিক্যালি দেখবে যে মিড টোনটাকেই শুধু এফেক্ট করছে, খুব বেশি হাইলাইট বা খুব বেশি শ্যাডোজকে বুস্ট না করে। বলতে পারো এটা অনেক মানে ফাইনার কন্ট্রোল দ্যান লেফট গ্যামা গেইনের থেকে। সো আমি তো এই ডিফারেন্সটাই বুঝতে পেরেছি এই দুটো কালার হুইলসের মধ্যে। সো আশা করি তোমরা এই হুইলসগুলোর কাজটা বুঝতে পারলে। এবার এই প্যানেলের মধ্যে আরও কিছু ছোট ছোট জিনিস আছে যেগুলো জেনে রাখা ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল তোমরা এখানে এ বলে একটা আইকন দেখতে পাবে, এ মানে হচ্ছে অটো কারেকশন, মানে তোমরা যদি এডিটিং না করতে চাও আর তোমরা যদি সফটওয়্যারকে দায়িত্ব দাও যে নিজে থেকে কালার কারেকশন করে একটা ব্যালেন্স ইমেজ প্রডিউস করতে চাও, তোমরা এটাতে ক্লিক করলে এ অ্যাকচুয়ালি হোয়াইট ব্যালেন্স ওগুলোকে অটোমেটিক্যালি মানে অ্যাডজাস্ট করে দেবে। আর তার পাশে একটা আইকন পাবে, সেটা হচ্ছে পিকার। তোমার ভিডিওর যদি হোয়াইট ব্যালেন্সে যদি কোনো প্রবলেম থাকে ওয়াইল ইউ আর রেকর্ডিং দ্য ভিডিও, তোমরা কি করতে পারো, ভিডিওর যে কোনো জায়গায় যদি কোনো হোয়াইট পার্ট থাকে তোমরা হোয়াইটের মধ্যে যদি ক্লিক করো তাহলে সফটওয়্যার নিজে থেকেই হোয়াইট ব্যালেন্সটাকে অটো কারেক্ট করতে পারে। আর এরপরেই তোমরা টেম্পারেচার পেয়ে যাবে, তোমরা যদি ম্যানুয়ালি মানে হোয়াইট ব্যালেন্সকে টুইক করতে চাও ওয়ার্ম বা কুলার সাইডে তোমরা ওগুলো করতে পারো। কালার টিন্ট তোমরা যদি কিছু রিমুভ করতে চাও বা অ্যাড করতে চাও
তোমরা ওটাও করতে পারো। এরপরে তোমরা কন্ট্রাস্ট পেয়ে যাবে, কন্ট্রাস্ট বাড়াতে কমাতে পারো এই সেম স্লাইড করে, মানে সিঙ্গেল লেফট ক্লিক করে মাউসে যদি রাইটের দিকে ড্র্যাগ করো তাহলে বাড়বে, আর যদি লেফট ক্লিক করে লেফটের দিকে ড্র্যাগ করো মাউস তাহলে ওটা কমবে সব জিনিসই। আর এরপরে আরও দুটো অপশন পেয়ে যাবে, সেটা হচ্ছে পিভট আর রিং। পিভট অ্যাকচুয়ালি আই থিঙ্ক এটা অন্য ভিডিওতে কভার করলে বেশি বেটার হবে, কারণ পিভট অ্যাকচুয়ালি কন্ট্রাস্ট মানে কোন এরিয়াতে এফেক্ট করছে সেটাকে অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেট করে। সো সেটা নিয়ে পরে কোনো ভিডিওতে এক্সপ্লেন করব। আর নিচেও কিছু অপশন পেয়ে যাবে, ফার্স্ট অপশন যেটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে মিডডেল। বেসিক্যালি হচ্ছে তোমরা যদি মানে ডিটেল অ্যাড করতে চাও বা কোনো ইমেজকে সফট করতে চাও তাহলে তোমরা দেখবে যে মিডডেলকে তোমরা যদি মাইনাসের দিকে নিয়ে যাও ওভারঅল ইমেজটাতে ডিটেল কমে যাচ্ছে, মানে সফট হয়ে যাচ্ছে ইমেজটা অনেক। সেম ওটা যদি মিডডেলটাকে তোমরা যদি প্লাসের দিকে নিয়ে যাও তাহলে দেখবে যে ভিডিওটা অনেক বেশি শার্প একটা লুক চলে আসছে। পরের যে অপশনটা আছে ওটা তো একদম ইজি, সেটা হচ্ছে কালার বুস্ট। বেসিক্যালি তোমরা যদি কালার বুস্ট করতে চাও বা কমাতে চাও সেটা তোমরা এটা দিয়ে করতে পারো। আর তারপরে তোমরা শ্যাডোজেরও একটা স্লাইডার পেয়ে যাবে, তোমরা যদি মানে এরকম স্লাইডার ইউজ করে যদি শ্যাডোকে বাড়াতে কমাতে চাও তোমরা সেটাও করতে পারো। বাট হ্যাঁ, একটা জিনিস মাথায় রেখো যে তোমরা যদি এইভাবে শ্যাডোটাকে বাড়াও তাহলে এটা অনেকটা ওই লিফট গ্যামা গেইন যে নবগুলো ছিল ওটার মতোই কাজ হয়। তোমরা এখান থেকে যদি শ্যাডো বাড়াও তোমরা দেখতে পাবে যে শ্যাডোর যে রেঞ্জটা ওটা অনেকটা বেশি ওয়াইডার ইমেজকে এফেক্ট করছে। আর সেম তোমরা যদি হাইলাইটকে ড্র্যাগ করো তাহলে দেখবে যে হাইলাইটটা অনেক বেশি ইমেজ এরিয়াটাকে মানে এফেক্ট করছে যদি এভাবে তোমরা করো। আর নেক্সট হচ্ছে হিউ। বেসিক্যালি কোনো কালারের যদি হিউ তোমরা চেঞ্জ করতে চাও ওটা করতে পারো। এই যে ইমেজটা আছে এটা আমার কাছে একটা ব্যালেন্সড ইমেজ আছে, সো আমি যদি এটাকে আরেকটু পপ করতে চাই বা একটু কালার কারেকশন করতে চাই সেটা কিভাবে করবো সেটা তোমাদের সাথেই করি, তোমরা তাহলে ফলো অ্যালং করতে পারো যে কিভাবে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে। সো যেহেতু আমাদের যে সাবজেক্টটা আছে ওটা অ্যাকচুয়ালি মিড টোনের মধ্যেই মানে মিড টোনটাই বেশি আছে এখানে, সো আমি জাস্ট মিড টোনটাকে একটু বুস্ট করতে চাইছি। আর এখানে যে হাইলাইটসগুলো আছে এটা অনেক বেশি আছে, ইভেন কন্ট্রাস্টও একটু বাড়াতে চাইছি কারণ একটু মানে ওয়াশড আউট লাগছে ইমেজটা। সো একটু কন্ট্রাস্ট আমরা এখানে বাড়িয়ে নেবো আর একটু কালারও অ্যাড করে নেবো কারণ একটু ফিকা লাগছে কালারগুলো। সো একটু কালার বুস্ট করার পরে দেখবো যে ইমেজটা ঠিক আছে কিনা। সো আই থিঙ্ক দিস ইজ গুড। তোমরা যদি বিফোর আফটার দেখো তাহলে দেখতে পাবে যে কি কালার কারেকশন আমি অ্যাকচুয়ালি করেছি। আমি খুব বেশি এটাকে মানে নিয়ে ঘাটাঘাটি করিনি, আমি জাস্ট এটাকে ব্যালেন্স করলাম, জাস্ট দেখালাম যে তোমরা যদি মাইনার কিছু চেঞ্জেস করতে চাও তোমরা করতে পারো। সো ইভেন তোমরা রাইট হ্যান্ড সাইড বটম কর্নারে যদি প্যারেড ওয়েভ ফর্মটা দেখো সেটাও অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেট করছে যে আমার যে ইমেজটা আছে ওটা মোটামুটি প্রপারলি ব্যালেন্স আছে, মানে কোনো হাইলাইট ক্লিপিং হয়নি বা কোনো শ্যাডোস ক্রাশও হয়ে যায়নি। সো এই ছিল আজকের ভিডিও। আর তোমাদের যদি এই ভিডিওটা থেকে কোনো রকম মানে হেল্প হয়ে থাকে প্লিজ লাইক করতে ভুলো না, আর অলওয়েজ শেয়ার করো ভিডিওটাকে। আর যদি তোমাদের কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় তোমরা অলওয়েজ নিচে কমেন্ট করতে পারো, আর সাবস্ক্রাইব করো কারণ ইচ অ্যান্ড এভরি উইক আমি এরকমই ভিডিও নিয়ে আসতে থাকি। সো আজকের জন্য এইটুকুই, সি ইউ অন দ্য নেক্সট ওয়ান।